হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আমি যে ব্লগটি শেয়ার করব সেই ব্লগটি হচ্ছে, দীর্ঘ 12 বছর পর আমার এক বন্ধু আজ আমার বাসায় আসলো। বন্ধু আমার বাসায় এসেছে, খালাম্মা আমার বন্ধুর মা আমার জন্য অনেক পিঠা বানিয়ে পাঠিয়েছে। এই পিঠা দিয়ে আমি পিঠা উৎসবও করতে পারবো। তাহলে চলুন এক পলকে সেই পিঠাগুলো দেখে নেই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বক্স দেখা যাচ্ছে। এই বক্সের মধ্যে খালাম্মা আমার জন্য যে চিথই পিঠা যেটাকে বলি, এই চিথই পিঠা বানিয়ে পাঠিয়েছে। ভর্তা বানিয়ে পাঠাতে চেয়েছিল, আমি বলেছি না খালাম্মা, এত পিঠা আপনি পাঠাচ্ছেন, আপনার কষ্ট হবে ভর্তা বানাতে, আমি ভর্তা নিজেই বানিয়ে নেব, আমি ভর্তা বানাতে পারি। এই যে চিথই পিঠা দেখতে পাচ্ছেন, আর এই বক্সটার মধ্যে দেখেন, এই বক্সটির মধ্যে তেলের পিঠা খালাম্মা বানিয়ে পাঠিয়েছে, আর এই বক্সটির মধ্যে দেখতে পাচ্ছেন পাক্কন পিঠা বলে, অনেক টেস্ট এই পিঠাটা, অনেক টেস্ট। যারা পিঠা পছন্দ করেন তাদেরকে এই পিঠার টেস্টটা বলতে হবে না, তারা অবশ্যই পিঠার টেস্টটা জানেন। আর আমি পিঠা পুলি খেতে পছন্দ করি, আমি খুব খেতে পছন্দ করি, এই জন্য আমি এত মোটা, আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি খাওয়া পেটুক মানুষ। যাই হোক, কয়দিন আর বাজবো বন্ধু, খেয়েই জীবনটা কাটাই, আর বন্ধুবান্ধবকে নিয়ে জীবন কাটাতে চাই, আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে আমি আমার জীবনটা কাটাতে চাই। আমার অনেক বন্ধুরা আছে যারা আমার সাথে রেগুলার যোগাযোগ রাখে। গত শুক্রবারে আমার এক বন্ধু আমার বাসায় এসেছিল, ও আমার বাসার সামনে ফ্ল্যাট কিনবে, আমাকে নিয়ে সে ফ্ল্যাটে গিয়েছিল। যাক, যদি আজকে বন্ধুত্বের কথা বলতে যাই অনেক কথা বলতে হয়, আমি এক কথাই বলতে চাই বাপ্পি লাহিড়ের গানের সাথে সাথে, একটাই কথা আছে বাংলাতে, মুক আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। এই যে আমার সেই বন্ধু, প্রাণের বন্ধু, দীর্ঘ 12 বছর পর আজকে আমরা একসাথে থাকব, কয়েকটা দিন আমরা একসাথে থাকব। আপনারা দোয়া করবেন আমাদের বন্ধুত্ব যেন আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের বন্ধুত্বের এই বন্ধনটা থাকে। আপনারা যারা আছেন আপনারা জানেন সত্যিকার বন্ধু অর্থ এরকমই হয়, যে ও আমার বাবা যখন অসুস্থ ছিল, আল্লাহর অশেষ রহমতে কীভাবে যেন ওর সাথে আমার দেখা হয়ে গিয়েছে, তখন থেকে যে আমরা কী করতেছিলাম, যে দুজনের সাথে দুজন কবে দেখা হবে, একটা রাত আমরা থাকবো, মনের সব কথা বলতে পারবো। আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতেছি, কিন্তু এই মনের কথাগুলো আর বলা শেষ হচ্ছে না। আজকেও আসছে, আজকে সারা রাত একসাথে থাকবো, কথা বলবো, মনের যত গল্প আছে বলবো। ওর নাম মুক্তা। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে তার জন্য দোয়া করবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমার বন্ধুর জন্য আমি অনেক কিছু রান্না করেছি, সবগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করছি। এটা হচ্ছে মজক ভুনা বলে, আসলে রান্নাটা আমি ডিম দিয়ে করব, কিন্তু এই রান্নাটাকে বলে মজক ভুনা, খুব টেস্টি হয়। এই যে আমি তেল দিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যানে, পরিমাণ মতো আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখন এই পেঁয়াজ কুচিটা লালচে লালচে করে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পেঁয়াজ কুচিটা এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা যে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। চলে আসছি ভালো করে ভেজে নেওয়ার পর। প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে ধার মমিটার, দেখো আমার জ্বরটা মেপে, উঠে যে গেছে সাড়ে তিন চার। প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে ধার মমিটার, দেখো আমার জ্বরটা মেপে, উঠে যে গেছে সাড়ে তিন চার। প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে ধার মমিটার, দেখো আমার জ্বরটা মেপে, উঠে যে গেছে সাড়ে তিন চার।
কোনডা কাটারে জ্বর থামাবে প্রেমের জ্বরে মোর ছিকেতে দাও গো মুখে থার মমিতা পড়েছি ও সুখে অল্প বয়সে যদি সে বেড়ে চলে কি হবে গো শেষে পড়েছি ও সুখে অল্প বয়সে যদি সে বেড়ে চলে কি হবে গো শেষে তবে কি ভালোবেসে প্রাণটাও যাবে 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 প্রেমের জ্বরে মোর ছিকে পে দাও গো মুখে থার মমিটার দেখো আমার জ্বরটা মিপে উঠে যে গেছে সাড়ে তিন চার কোন ডাকটারে জ্বর থামাবে প্রেমের জ্বরে মোর ছিকে পে দাও গো মুখে থার মমিটার কোন ওষুধে নয় তোমারই ছোঁয়াতে সেরে যায় সব রোগ এক পলকেতে কোন ওষুধে নয় তোমারই ছোঁয়াতে সেরে যায় সব রোগ এক পলকেতে তবে সে পরশটুকু বলো তুমি দেবে 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 প্রেমের জ্বরে মোর ছিকে পে দাও গো মুখে ধার মমিতার দেখো আমার জ্বরটা মেপে উঠে যে গেছে সাড়ে তিন চার কোন ডাকটারে জ্বর থামাবে প্রেমের জ্বরে মোর ছিকে পে দাও গো মুখে ধার মমিটার দেখো আমার জ্বরটা মেপে উঠে যে গেছে সাড়ে তিন চার হ্যালো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি আমার একটা গান শোনালাম আপনাদের। যদি আমার এই গানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সবার জীবনে, আমি এই প্রত্যাশায় আজকের ব্লগটি করছি। আমার স্বজন প্রীতি এবং বন্ধুত্ব প্রীতি অনেক। আমার আরেকটা ব্লগে আপনারা দেখেছেন, আমি আরেকটা ব্লগে আমার বন্ধুকে নিয়ে করেছিলাম, কিন্তু ওই বন্ধু খুব ফরেস্ট গার্ড ছিল যার কারণে ক্যামেরার সামনে আসতে পারেনি। আমার এই বন্ধুটাও খুব ফরেস্ট গার্ড, কিন্তু ওকে বলায় ও ক্যামেরার সামনে এসেছে। আসলে কি বলবো, ও একদম আমার ছেলেবেলার বন্ধু। আমরা যে এতটা ভালো বন্ধু, শুধু আমাদের বন্ধুদের অন্য বন্ধুদের দেখানোর জন্যই আমরা আজকে এই ব্লগটা করছি যে বন্ধুরা দেখ, তারা শুধু বলস যে ফাতেমা তোর বাসায় আসবো আসবো, তোরা আসিস না। শুধু রোফ এসেছিলো আমার বাসায়, আমার একটা ছেলে বন্ধু, কিছুক্ষণ আগে আমি বলেছি ও আমার এখানে ফ্ল্যাট কিনবে আমার পাশে, আমাকে নিয়ে ফ্ল্যাট দেখতে গিয়েছিলো, এ কারণে হয়তো বা সে এসেছিলো। আমার টানে আসে নাই, তার ফ্ল্যাটের টানে সে এসেছে। যাই হোক, তারপর এসেছে, আমরা অনেকটা সময় একসাথে কাটিয়েছি। ভাবে এসেছিলো, ওর বাচ্চা এসেছিলো, আমরা একটা সময় অনেকটা সময় একসাথে কাটিয়েছি। তো আজকে এই বন্ধুটা আমার বাসায় দুই তিন দিন থাকবে, আমরা আরও অনেক সময় কাটাবো, সেগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আমি ওর জন্য যে রান্নাটা করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, আমি এখন এই যে টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে ছোটো ছোটো একদম কিউব কিউব করে ছোটো ছোটো করে টমেটোটা কেটে নিয়েছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই টমেটোটা ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা এখন ভেজে নিব। টমেটোর সাথে আমি একটু লবণ দিয়ে দিব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে আমি লবণ দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এই যে আমার পেঁয়াজ এবং টমেটো একসাথে ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে পরিমাণ মতো আদা রসুন এবং
জিরার গুঁড়া দিয়ে নেছি। এই যে একসাথে এখানে পেস্ট করে নিয়েছি আদা রসুন এবং জিরা আমি একসাথে দিয়ে নেছি, একটু নেড়েচেড়ে নেছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু নেড়েচেড়ে নেছি, মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আমি সবসময় বলি যে যেরকম পছন্দের মরিচের ঝালটা পছন্দ করেন আপনারা সেই রকম পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে নেবেন। আর ধনিয়ার গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আসলে মশলাটা হচ্ছে নিজের ব্যাপার, নিজের কৌশল, যে যেরকম মশলা পছন্দ করেন সেই অনুযায়ী মশলা দিয়ে নেবেন। বন্ধুরা অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে আমি ডিম দিয়ে মজক ভুনা করে করবো বলেছি আপনাদেরকে, এই যে আমি ডিমটা এইভাবে ফেটিয়ে নিয়েছি, এখানে আমি দুইটা ডিম নিয়েছিলাম, এইভাবে ফেটিয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এখন আমি এই যে পেস্ট করেছিলাম যে পেঁয়াজ টমেটো আর মশলাগুলো কষিয়ে নিয়েছি যে, সেটার সাথে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডিমের মিশ্রণটা এটার সাথে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মশলাটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, চলে আসছি ভালো করে মিশানোর পরে। বন্ধুরা এই যে আমার মজক ভুনাটা হয়ে গিয়েছে, আমি ওই আমার সেই পেস্টটার সাথে ডিমটা এই যে মিশিয়ে দিয়েছি, দেখেন একদম মজকের মতো দেখা যাচ্ছে। আমি একবার আমার খালুকে এটা রান্না করে খাইয়েছিলাম, আমার খালু খেয়ে বুঝতেই পারে না আসলে যে এটা মজক ভুনা না। আমি এই রান্নাটা শিখেছি আমার এক বন্ধুর কাছ থেকেই, বন্ধুর নাম আইভি। আইভি তুমি যদি আজকে আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা তোমার কাছ থেকে আমার এই রান্নাটা শিখা। আর আসলে এই রান্নাটা অনেক মজার হয়, আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে আরেকটা বান্ধবী, আমরাই যে এখন শুধু খেতে মানে খাবো এই টাইমে, দেখেন বান্ধবীর কি রিজিক, রিজিকের মালিক আল্লাহ। বন্ধুরা আমার বান্ধবী এখন স্কুলে গিয়েছিল ওর মেয়েকে ভর্তি করাতে, ভর্তি করে আমার সাথে একটু দেখা করতে চলে আসছে, ওর বাসা আমার বাসা একদম কাছাকাছি। তো আসলে এটাই বললাম যে বন্ধুত্বের বন্ধন অটুক হোক, এটাই হচ্ছে আমার কাম্য সবার কাছে। আমার এই বান্ধবী অনেক দূর থেকে এসেছে, মুখ তো অনেক দূর থেকে এসেছে, কিন্তু ও আর আমি একদম পাশাপাশি থাকি, আমরা মাঝে মাঝেই দেখা করি। আর হলো এই যে আমরা এখন খাবো, আমার এই বান্ধবীদের জন্য আমি রান্না করেছি, পোলাও রান্না করেছি, এখানে একটা রোস্ট করে নিয়েছি, আর এই যে সালাদ করেছি, আর এটা বাংলাদেশি স্টাইলে সবজি রান্না করে নিয়েছি, বেগুন ভেজেছি, আর এই যে মজক ভুনাটা এটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। বন্ধুরা আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।